হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আজকে এমন একটা টিউটোরিয়াল দেখাবো, সেটা সকলের পরিচিত একটি অ্যাপস। আসলে আমরা যারা মোবাইলে ভিডিও এডিট করি, তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি অ্যাপস হচ্ছে কাইনমাস্টার অ্যাপস। কিন্তু আমরা যখন এই কাইনমাস্টার প্লে স্টোর থেকে ডাউনলোড করি, তখন আমাদের ওখানে কী হয়, ওয়াটারমার্কটা লেখা থাকে। কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই ওয়াটারমার্ক ছাড়া কীভাবে আপনি প্লে স্টোরের বাইরে থেকে এই কাইনমাস্টার অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন, আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওর লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তাহলে বন্ধুরা, শুরু করা যাক কীভাবে আপনি ওয়াটারমার্ক ছাড়া কীভাবে কাইনমাস্টার সফটওয়্যারটি ডাউনলোড করবেন, তা আমি আপনাদের সরাসরি দেখাবো। আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। আমি ইউসিউব ব্রাউজার ওপেন করলাম। এখানে যাওয়ার পর সার্চ বক্সের মধ্যে আপনি লিখবেন https slash gl/jn3gt1। তাহলে সার্চ দেন, দেখেন প্রথম একটি পেজ আসছে। এই পেজ থেকে আপনি নিচে যাবেন, ডাউনলোড নাও লেখা আছে, এখানে ক্লিক করুন। দেখেন টু প্রিভিউ অ্যাভেলেবল, এখানে যদি ডাউনলোড ক্লিক করেন তাহলে আপনার এই সফটওয়্যারটা অ্যাপসটি অটোমেটিকলি ডাউনলোড হতে থাকবে। দেখেন বন্ধুরা, সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। এই যে ডাউনলোড দিতেছি, দেখেন ডাউনলোড হচ্ছে। তাহলে বন্ধু, আমি এটা ভিডিও করার সুবিধার্থে আমি আগে ইনস্টল করে নিয়েছি। এখান থেকে ফার্স্টে চলে যাবেন, কাইনমাস্টারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার পছন্দ মতো যে কোনো একটি ভিডিও নেবেন। যে কোনো একটি ভিডিও নিলাম আমি, বন্ধুরা যখন এটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতাম, তখন সেক্ষেত্রে আমাদের কি আমাদের ওই কোনারে লেখা থাকতো যে ওয়াটারমার্ক এই মানে কাইনমাস্টার মেড এ কাইনমাস্টার লেখা থাকতো, কিন্তু এখানে আমাদের লেখা নেই। তাহলে বন্ধুরা, এভাবে যদি আপনি এই কাইনমাস্টার যদি ডাউনলোড করেন অ্যাপসটা, তাহলে আপনার কখনোই ওয়াটারমার্ক লেখাটা থাকবে না। বন্ধুরা, এটা ডাউনলোড লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের উপকারের জন্য। আপনারা এখান থেকে ডাউনলোড করে যে কোনো ভিডিও খুব সহজে খুব সুন্দরভাবে আপনি এডিট করতে পারবেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। বন্ধুরা, ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।